হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক দিনের জমা পিরিয়ড, যাদের হচ্ছে 3-4 মাস করে পিরিয়ড হচ্ছে না, কিংবা অনেকে এমন রয়েছে যে মেডিসিন ছাড়া পিরিয়ড হয় না, অথচ বারবার ডাক্তার দেখানোর মতো খরচা করার মতো পয়সা নেই, কিংবা অনেকের ফাইন্যান্সিয়াল কারণে কিন্তু আমরা রেগুলার ডাক্তার দেখাতে পারি না, যার কারণে কিন্তু অনেকের পিরিয়ডটা হয় না। তো অনেক দিনের জমা পিরিয়ডকে আমরা কীভাবে বার করব, আমি একটা ট্রিক দেবো যেটা ব্যবহার করে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিংবা 1 থেকে 2 দিন খুব জোর তার মধ্যে কিন্তু তোমাদের অনেক দিনের জমা পিরিয়ডের যে ব্লাড সেটা বেরিয়ে যাবে। অনেক দিনের যে পিরিয়ড তোমাদের জমে গেছে 3-4 মাস করে, যাদের পিরিয়ড হচ্ছে না, সেই পিরিয়ড কিন্তু হয়ে যাবে আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করে। তো সুতরাং ভিডিওটার দিকে নজর রাখো, ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। ট্রিকের মধ্যে কিন্তু তোমরা যদি সমস্ত কিছু ঠিকভাবে ফলো না করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। আর ভিডিও শুরু করার প্রথমেই বলবো যে তোমার যে সানডে স্পেশাল যে আমি কোয়েশ্চেন আনসার ভিডিও দিয়েছি সেটা থেকে খুব ভালো আমি ফিডব্যাক পাচ্ছি। ইভেন তোমরা অনেকেই যারা বেনিফিট পাচ্ছ তারা কিন্তু আমায় কমেন্টস করছো। আমি মোহাম্মদ মুনিরের যে কমেন্টসটা সেটা তোমাদের দেখালাম, আর থ্যাংক ইউ সো মাচ। উনি কিন্তু আমার হেয়ার ওয়াশ ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু কনসিভ করেছে। তো সুতরাং আমি যে টিপসগুলো দিই, যে ট্রিকগুলো তোমাদের দিই, সেগুলো কিন্তু ভুয়ো না। সেটা নিয়ে তোমরা কিন্তু যারা ভাবছো যে ফলো করব না, অর্ধেক করব, অর্ধেক করব না, যারা অর্ধেক দেখে ছেড়ে দাও তারা কিন্তু এমন করবে না। যারা প্রকৃতভাবে কনসিভ করতে চাও তারা কিন্তু তোমার ভিডিওগুলো দেখো, তোমরাও বেনিফিট নাও। পাখি আক্তার, মোহাম্মদ মুনির এরা কিন্তু আমার ভিডিও দেখে অনেক ফলাফল পেয়েছে। আরও অনেক কমেন্টস রয়েছে যারা কিন্তু আমার ভিডিও দেখে ফলাফল পাচ্ছে, তারা কিন্তু কনসিভ করছে। সুতরাং আমার ভিডিওগুলো দেখো, আমার টিপসগুলো ফলো করো, আমার ট্রিকগুলো ফলো করো, সেগুলো করে কিন্তু তোমরা কনসিভ করতে পারবে। হেয়ার ওয়াশ ট্রিক দেখো, যে পজিশানে তোমরা সহবাস করবে সেগুলো দেখো, ওভুলেশন ড্রিঙ্ক খাও, জিরা জোয়ান ড্রিঙ্ক খাও, পিসিওডি ড্রিঙ্ক খাও, যেমন ডায়েট বলেছি করো। কনসিভ কেন হবে না, এত ডাক্তার দেখাচ্ছ, এত পয়সা খরচা করে তোমরা মেডিসিন খাচ্ছ, তাহলে ঘরে সামান্য সামান্য যে হোম রেমেডিগুলো রয়েছে, ঘরে পড়ে থাকা যে জিনিসগুলো রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব শিগগিরই খুব সহজে কিন্তু কনসিভ করতে পারি। সুতরাং আমরা সেগুলো খেয়ে কীভাবে কনসিভ করব সেগুলো কিন্তু তোমরা একমাত্র আমার ভিডিওতেই পাও। তো সুতরাং তোমরা এরকম আরও ভালো ভালো ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট করার প্রথমেই বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কারণ তোমাদের লাইকস, তোমাদের কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে যাতে আমি আরও ভালো ভালো টিপস দিই তোমাদের। তো অনেক দিনে যে জমা পিরিয়ড, আসলে এটা কেন হচ্ছে, এর কি কারণ যে আমাদের মাসকে মাস পিরিয়ড হচ্ছে না? আসলে আমাদের যে মহিলাদের শরীর তার গড়নটাই এভাবে হয়েছে প্রাকৃতিকভাবে, সেটা কিন্তু 28 থেকে 30 দিনের সাইকেলে কিন্তু আমাদের পিরিয়ডটা হয়ে যাওয়ার কথা। অনেকের ক্ষেত্রে সেই 28 দিনের জায়গায় সেটা কিন্তু 25 দিনের দিন হতে পারে। যারা তোমরা কমেন্টস করো যে 25 দিনের দিন হয়ে যায় সেটা কিন্তু নর্মাল বলে কনসিডার করা হবে, আর যারা তোমরা বলো 35 দিনের দিন হচ্ছে সেটাও কিন্তু নর্মাল বলে কনসিডার করা হবে। অ্যাবনর্মাল পিরিয়ডস কাকে বলবো, যখন পিরিয়ডস 20 দিনের দিন হয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যাবনর্মাল। যখন পিরিয়ডস আমাদের হচ্ছে 40 দিন, 45 দিন, কিংবা কারো কারো পিরিয়ডস হচ্ছে 1 মাস হচ্ছে না, 2 মাস হচ্ছে না, সেগুলো কিন্তু অ্যাবনর্মাল। তো আমরা এই অ্যাবনর্মাল পিরিয়ডসটাকে কীভাবে ঠিক করব সেটাই আমি তোমাদের আজকে জানাবো। তো এই যে অ্যাবনর্মালিটির কারণগুলো কী, অ্যাবনর্মালিটির কারণ হচ্ছে আমাদের শরীরে নানান কারণে কিন্তু এটা হয়। সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। যখনই আমাদের লাইফস্টাইলটা বিগড়ে যায় তখনই কিন্তু এই ধরনের সমস্যা আমাদের হতে থাকে। আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে। তো আর কি কি কারণ রয়েছে যার জন্য আমাদের পিরিয়ডটা এরকম লেন্থি হয়ে যায় বা পিরিয়ডটা মাসের পর মাস আসে না, তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। যেমন সব থেকে প্রথমে হরমোন ইমব্যালেন্স। আমাদের যখন শরীরের মধ্যে হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমাদের পিরিয়ডটা আসে না। আমাদের যদি থাইরয়েড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিরিয়ডটা আসে না। অনেকের পিসিওডির কারণে কিন্তু পিরিয়ডটা আসে না, মানে ওভারিতে কিন্তু ছোট ছোট সিস্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের পিরিয়ডটা আসে না। নানান কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। এই সমস্যা আমরা এখন প্রচুর মহিলারা রয়েছে যারা কিন্তু এই সমস্যায় ভুগছি যে নর্মালি আমাদের পিরিয়ডটা হচ্ছে না, আমাদের যে সাইকেলটা সেটা কিন্তু নর্মাল আর নেই, শুধুমাত্র মেডিসিন খেলে কিন্তু এটা হয়। তো আমাদের যে অনেক দিনের জমা পিরিয়ড সেগুলো আমরা কি করে বার করব বা সেগুলো কিভাবে বেরিয়ে যাবে আমাদের শরীর থেকে, কি ট্রিক অ্যাপ্লাই করব? তো খুব সামান্য একটা ট্রিক, তো আমাদের ঘরে স্বাভাবিকভাবে সেই জিনিসগুলো থাকে, সামান্য 3টি উপকরণ, 1 গ্লাস জল বা পানি, আর লাগছে কি আমাদের হলুদের গুঁড়ো,
যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই হলুদের গুঁড়ো। আর তৃতীয় নম্বর লাগছে কি, গুড়, তোমরা ফটোতে অলরেডি দেখতে পাচ্ছ গুড় আমরা খেয়ে থাকি স্বাভাবিকভাবে। আর শীতকালে তো গুড় পাওয়াই যায়, গুড় এমনি নর্মালিও অ্যাভেলেবেল সব জায়গায়, গুড় আমরা সব সময়ই পাই। তো আমরা কি করব, একটা পাত্রের মধ্যে সেই পানি, 1 গ্লাস পানি নিলাম, পাত্রের মধ্যে ঢাললাম, সেটা কিন্তু আমরা গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে কিন্তু আমরা দিলাম 1 চামচ হলুদ। 1 চামচ হলুদটা দেওয়ার পর আমরা সেখানে 1 টুকরো গুড় দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, তার সঙ্গে দিলাম আমরা 1 টুকরো গুড়। সেই গুড়টা দেওয়ার পর আমরা ভালোভাবে চামচ দিয়ে সেটাকে নেড়ে নেবো, সেটাকে 3 থেকে 4 মিনিট আমরা বয়েল করব বা আমরা কিন্তু ফুটতে দেব। এইভাবে যখন 3-4 মিনিট ভালোভাবে ফুটে যাবে, সেটা পুরো মিক্স হয়ে যাবে, সেটাকে আমরা নামিয়ে নেব। কোনো ছাঁকার প্রয়োজন নেই, কিচ্ছু নেই, আমরা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে আমরা কুসুম গরম অবস্থায় সেটাকে খাবো। এবারে কোয়েশ্চেন হচ্ছে আমরা এই ড্রিঙ্কটা কখন কিভাবে খাবো। এই ড্রিঙ্কটা কিন্তু সকালবেলা খালি পেটে খাবে, ভরা পেটে কিন্তু ড্রিঙ্কটা খাওয়ার কোনো প্রয়োজন নেই, দিনে একবার খাবে, খুব বেশি হলে 4 দিন খাবে। কারণ এইটা খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সাধারণত পিরিয়ডটা হয়ে যায়, যাদের তাও হবে না তাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে পিরিয়ডটা হয়ে যাবে। পিরিয়ডটা হয়ে গেলে কিন্তু বন্ধ করে দেবে, পিসিওডি ড্রিঙ্ক খাবে কিংবা গরম পানি খাবে, তারপর কিন্তু এই ড্রিঙ্কটা খাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা নর্মাল, যাদের পিরিয়ড হয়ে যায় তাদের এই ড্রিঙ্কটা খাওয়ার প্রয়োজন নেই, যারা পিসিওডি রয়েছে তারা পিসিওডি ড্রিঙ্ক খাও, যদি নর্মালি হয়ে যায় পিরিয়ড খুবই ভালো। আর যাদের ক্ষেত্রে এটা শুধুমাত্র, যাদের 3-4 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, অনেক দিনের পিরিয়ড জমা পড়ে গেছে, তারা এই ড্রিঙ্কটা খাবে, তারা এই ড্রিঙ্কটা খুব জোর হলে 4 দিন খাবে, তার থেকে উপরে হলে 1 সপ্তাহ খাবে, তার মধ্যে তোমাদের পিরিয়ডটা হয়ে যাবে। খুব বেশি দিন হলে 2 দিন লাগে, এর থেকে ওপরে লাগে না, তার মধ্যে কিন্তু তোমাদের পিরিয়ডটা হয়ে যাবে। সুতরাং এটা আমরা সকালবেলা উঠে খালি পেটে কিন্তু খেয়ে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ড্রিঙ্কটা খাবে। পিরিয়ড চলাকালীন ড্রিঙ্কটা খাওয়ার কোনো প্রয়োজন নেই, পরে পরে কোয়েশ্চেন করবে যে দিদি এই হয়েছে খাবো, ওই হয়েছে খাবো। যাদের 3-4 মাস পিরিয়ড জমে গেছে, বেরোচ্ছে না, তারাই একমাত্র এই ড্রিঙ্কটা খাবে, 4 দিন খাবে, খুব বেশি হলে 7 দিন খাবে, তার উপরে খাওয়ার কোনো প্রয়োজন নেই, সকালবেলা খালি পেটে খাবে। আর এই ড্রিঙ্কটা খাওয়ার আগে কিন্তু প্রেগনেন্সি টেস্ট অবশ্যই করবে, যাদের পিরিয়ড মিস হয়েছে, 2 মাস হয়ে গেছে, তারা কিন্তু প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করে পজিটিভ না নেগেটিভ দেখবে, মাস্ট, সব দেখে কিন্তু নেগেটিভ হলে তবেই কিন্তু তোমরা এই ড্রিঙ্কটা খাবে। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। বাকি তোমাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে করতে পারো। সানডে স্পেশাল ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আমি আনসার দিয়ে দেবো। তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আরও আরও ভালো টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।